হ্যালো ভিবার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি ইমো ব্যবহারকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিক্রেট টিপ শেয়ার করবো অবশ্যই এই টিপসটি আপনাদের ফলো করা উচিত এবং অবশ্যই জানা উচিত যারা ইমু ব্যবহার করেন প্রত্যেকেরই এই টিপসটি জানা উচিত কারণ আপনাদের অনেক কাজে দিবে এই টিপসটি এবং আপনাদের আশা করি অনেক ভালো লাগবে সিক্রিট টিপসটি হচ্ছে যে আগে বলিনি আপনাদের সাথে কাউকে আপনি এস বা একটা মেসেজ পাঠালেন তো মেসেজটা আপনার সেফটির জন্য আপনি একটা টাইম দিয়ে দিবেন তো ওই টাইম অনুযায়ী মেসেজটা তার এখানে যখন যাবে অটোমেটিক ডিলেট হয়ে যাবে এবং কাউকে একটা পিকচার দিলেন তো পিকচারটা দেখার ধরেন এক মিনিটে একটা টাইম দিয়ে দিলেন এক মিনিটের মধ্যে সে দেখলো দেখার পর অটোমেটিক এই ইমো থেকে আপনার ডিলেট হয়ে যাবে মেসেজটা তো দেখালে বুঝতে পারবেন এবং যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটার মধ্যে লাইক দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো প্রথমে প্লে স্টোরে গিয়ে আপনি আগে দেখে নেবেন যে আপনার ইমো ভার্সনটি আপডেট করা কিনা না দেখেন ইমোটা আমার অলরেডি আপডেট করানো আপনারা আপডেট যদি না থাকে তাহলে করা নেবেন কারণ শুধুমাত্র আপডেট ভার্সনের মধ্যে এই ফিচারটি আপনি পাবেন তো ওপেন করুন ওপেন করলে আপনি একটা ফ্রেন্ডের মেসেজ অপশনে যাবেন বা এ দেখেন তো তাকে আমি চাচ্ছি যে একটা মেসেজ পাঠাইতে মেসেজ দেখেন হায় 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 জাস্ট এটা এইটাই লেখলাম আমি চাই যে জাস্ট এটা এরকমভাবে লিখলাম আপনি কে জাস্ট এটা লেখি আপনি কে যেহেতু আমি ওনাকে চিনি না তো জাস্ট হায় আপনি কে এটা লিখলাম লেখার পর আমি একটা টাইম সিলেক্ট করে দিলাম টেন সেকেন্ড দিলাম বা ফাইভ সেকেন্ড দিলাম এখানে তিনটা অপশন আছে ওয়ান মিনিট টেন সেকেন্ড ফাইভ সেকেন্ড তো আমি ফাইভ সেকেন্ড দিলাম দেওয়ার পরেও যখন আমি মেসেজটা পাঠাবো তো অটোমেটিক দেখবেন যে হায় আপনি কি এটা দেখবেন যে ডিলেট হয়ে যাবে দেখেন এখানে ফাইভ সেকেন্ড পর চলে গেছে আপনি এরকমভাবে কাউকে একটা ছো মানে পিকচার সেন্ড করলেন এখানে আপনি টাইম সিলেক্ট করে দিবেন তো দশ মানে এক মিনিট দেওয়ার পর অটোমেটিক এই পিকচারটা ডিলেট হয়ে যাবে তো এই অপশনটা সবার দেখেন সবার ইয়াতে কিন্তু অ্যাভেলেবেল না দেখবেন যে এই অপশানটা কিন্তু এখানে নাই যে অপশনটা মাধ্যমে আমি সিক্রেটটা ইয়াটা পাঠাইছি শুধুমাত্র কিছু কিছু আপনার ফ্রেন্ডের ইয়াটার মধ্যে চলে আসে দেখেন যে মেসেজ বা কনভার্সেশন যে চ্যাট চারটা আছে ওইটার মধ্যে চলে আসে তো এটা আপনি কীভাবে আনবেন ধরেন ধরেন আপনার অন্য একটা ফ্রেন্ডের ফ্রেন্ডের দেওয়ার মধ্যে এই অপশনটা নেই যে গরির চিহ্নটা তো তাকে বলবেন যে আপনাকে একটা ভয়েস মেসেজ পাঠাতে বা আপনি একটা ভয়েস মেসেজ পাঠাবেন তাকে ভয়েস মেসেজ পাঠালেই এই অপশনটা চলে আসবে এই সিক্রেট অপশনটা এখানে আপনার শো করবে দেখেন সিক্রেট অপশানটা এখানে চলে আসবে তো যে কারোর সাথে আপনি ধরেন আমি আরেকটা মেসেজ পাঠালাম কি হলো কি হলো ব্রু জাস্ট এটা লেখলাম লেখার পর এখানে আমি টাইম সিলেক্ট করে দিলাম টেন সেকেন্ড টেন সেকেন্ড পর অটোমেটিক তার এখান থেকে মেসেজটা ডিলেট হয়ে যাবে দেখেন অটোমেটিক মেসেজটা ডিলেট হয়ে যাবে টেন সেকেন্ড ওয়েট করবেন টেন সেকেন্ড পর সে দেখুক বা না দেখুক মেসেজটা অটোমেটিক তার ইয়া ইয়া থেকে চলে যায় দেখেন চলে গেছে তো এভাবে আপনার নিজের সেফটির জন্য কাউকে আমরা যখন পিকচার পাঠাই তো তাকে দেখার জন্য আমরা জাস্ট ওয়ান মিনিট টাইম দিব সে ও যদি দেখা শেষ হয়ে যায় তো অটোমেটিক আপনার মেসেজটা ডিলেট হয়ে যাবে তো আশা করি আপনাদের এই টিপসটি কাজে দিবে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই যেটা সবার শেষে বলি যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন ভিডিওটার মধ্যে লাইক দিয়ে যাবেন আপনাদের লাইক প্লে আরও ভালো উৎসাহিত হই ভালো কিছু দেওয়ার জন্য তো সব ভালো থাকবেন আল্লাহ